जय हिंद बंधुरा अपनारा हयतो जेने गेछेन अलरेडी जे डीईओ न्यू वैकेंसी प्रकाशित हुए डेटा एंट्री अपारेटर नतून नियोग चलछे आवेदन किन्तु अलरेडी शुरू हो गेछे जारा जानेन ना तादेर उद्देश्ये आजकेर भिडियो आवेदन अलरेडी शुरू हो गेछे किभाबे आवेदन करबेन सम्पूर्ण विषय किन्तु एई भिडियोते डिसकास करा हबे ताई भिडियोटिके शेष पर्यन्त देखबेन प्रतिटी स्टेप किन्तु आपनादेरके देखानो हबे किभाबे आपनारा आवेदन करबेन ভিডিওটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে আপনাদের সকলের উদ্দেশ্যে চলুন বিস্তারিতভাবে ভিডিওটি শুরু করা যাক চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটিতে ক্লিক করে দিন এই ধরনের নিত্য নতুন রিসেন্ট আপডেট সবার আগে আপনার মোবাইলে পাওয়ার জন্য তাহলে আসুন বিস্তারিতভাবে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আবেদন করার জন্য প্রথমে আপনাদেরকে এই অফিশিয়াল ওয়েবসাইটে আসতে হবে অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন অফিশিয়াল ওয়েবসাইট এই অফিশিয়াল ওয়েবসাইটে আসার পর আপনাদেরকে এখানে যে অ্যাপ্লাই বাটন রয়েছে সেই অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত এক্সাম অ্যাক্টিভ রয়েছে সেটা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন বর্তমানে সিএইচএসএল এর যে অ্যাপ্লিকেশন চলছে যেখানে ডেটা এন্ট্রি অপারেটর লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে নিয়োগ করা হচ্ছে তো ডেটা এন্ট্রি অপারেটর এখানে আবেদন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তো এইখানে আপনারা অন স্ক্রিন অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন 2022 এখানে যে অ্যাপ্লাই অপশনটা রয়েছে এই অ্যাপ্লাই বাটনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে তাহলে আসুন অ্যাপ্লাই বাটনটিতে ক্লিক করা যাক তো বন্ধুরা এখানে অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে প্রথমেই এখানে যে লগ ইনের অপশনটি রয়েছে এখানে আপনাদেরকে লগ ইন করতে হবে যদি আগে থেকে আপনাদের রেজিস্ট্রেশন করা থাকে এখানে সিম্পলি লগ ইন করে নেবেন আর যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে প্রথমে আপনাদেরকে এখানে নিউ ইউজার বলে যে লেখাটা রয়েছে এখানে রেজিস্ট্রেশন নাওয়ে ক্লিক করে রেজিস্ট্রেশন করবেন তারপর আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন সেগুলো দিয়ে এখানে লগ ইন করবেন লগ ইন করার পর আপনারা সেই অ্যাপ্লাই বাটনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা সিম্পলি কিন্তু সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন আপনারা জাস্ট আপনাদেরকে একটা ফটো আপলোড করতে হবে একটা সিগনেচার আপলোড করতে হবে তারপরে সম্পূর্ণ বিষয় আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে শুরু করে সম্পূর্ণ বিষয় কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে ফিল আপ করে নিতে হবে ফিল আপ করে নেওয়ার পর নিচে সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে আশা করছি বিস্তারিতভাবে ভিডিওটি বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভিডিওটিকে এতক্ষণ পর্যন্ত দেখার জন্য